এই তো কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। এখন আমি ইলিশ মাছ ভাজি করব। এই যে ইয়া করা বড় ইলিশ মাছ তেল হলা এটা কচু গাঁটি দিয়ে রান্না করলে কোনো দেশ গাঁটি বলে কোনো দেশ কচুর মুখি বলে, আমরা কচুর মুখি বলি। মুখি কচু দিয়ে ইলিশ মাছ খাইতে খুব মজা। ফার্স্টটা এক চুলায় হোক আর এক চুলায় আমি বসাবো দেশি মুরগি। দেশি মুরগি ছোট কচি দেশি মুরগি আলু আর হালকা একটু পেঁপে দিয়ে রান্না করব। দেখেন কীভাবে রান্না করি। এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন 2 চামচ রসুন দিয়ে দিলাম, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে মারা দিলাম, পানি দিয়ে দিলাম, মশলাটা কষানোর জন্য লবণ দিয়ে দিলাম। মশলা কষতে থাকো, মশলাটা কষানো হইলে তারপরে প্রচুর গাঁটিটা দিয়ে দিব। দেওয়ার পরে প্রচুর গাঁটিটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পরে তারপরে একটু প্রচুর গাঁটি দিয়ে দিলাম। এটা এটা হইতে থাকুক। এখন আমি অন্য চুলায় দিয়ে ছোট মাছটা রান্না করব। এই যে ছোট মাছ দিয়া, ছোট না দেশি পুঁটি মাছ, তারপরে ফলি মাছ, মানে দেশের পাঁচমিশালি মাছ দিয়া টমেটো দিয়া একটা তরকারি পাক করব, গুনা তরকারি। দেখেন একটা ভাজি কইরা তারপরে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করলে খুবই মজা হয়, খাইতেও মজা হয়, দেখতেও সুন্দর, মুখে রুচি বাড়ে। আপনারা খাবেন এভাবে রান্না করে, পলি মাছ মানে নতুন মাছ বাইরেছে, নতুন পানির মাছ, ইয়া পানির মাছ, বর্ষাকালে যে চলে গেলে একটা মাছ বাইর ওই মাছটা। এখন আমি মাছটা হইতে থাকুক, আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। এই যে মাছগুলো হইতে আছে এখানে, আর এক চুলে দিলাম প্রচুর তরকারি, মাছগুলা হয়েছে। নেড়ে চেড়ে দিলাম, প্রচুর কাঠিটা সিদ্ধ হইতে থাকো। এই যে মাছটা হইল, মাছটা আর একটু শক্ত হোক, মাছটা হালকা বেজে নিলাম, হালকা বেজে টমেটো দিয়ে রান্না করলে খুবই টেস্টি। দেখেন আমি রান্না করতেছি, খুব মজা লাগছে। গোটা মাছটা রেখে
পেঁয়াজ দিয়ে দিলাম। তেল দিলাম, লবণ দিয়ে দিব, দিয়ে ভেজে টমেটো দিব, টমেটো দিয়ে ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়ে তারপরে কষাই আনি। মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরা গুঁড়া, মশলাটা কষাইয়া পানি দিয়ে তারপরে পরিমাণ মতো সব মশলা দিয়ে ডেকে দিলাম। এখন হইতে থাকো, এখন কচুর গাঁটি দেখি সিদ্ধ হয়েছে কিনা। তো হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন মাছ দিয়া তারপরে ঝোল দিয়া দিব। এই যে কচুর মাছ দিয়া দিলাম, হয়ে গেল। মাছটা দিয়ে একটু কষতে থাকবো, তারপরে ঝোলটা দিব। টমেটো মশলা কষতে থাকুক, কষার পরে তারপরে আমি মাছটা দিয়ে ঝোল দিয়ে দিব, আমার সাথেই থাকেন। দেখি এগুলা হয়েছে কিনা, মাছটা কষানো হয়েছে কিনা, মশলাটা। হ্যাঁ, এখন মাছটা দিব, মাছ দিয়ে মাছটা একটু কষানো হোক, হওয়ার পরে তারপরে পেঁয়াজটা দিব, ঝোলটা দিব। দেখি এবার পেঁয়াজ ইলিশ মাছের তরকারিটা দেখি। তো ঝোল দিলে ইলিশ মাছের কচুর গাঁটি তরকারি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি ছোট মাছটাতে দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন আমি জল দেব। বলো কাস্তা আছে আর একটু হোক তরকারি দেখি হইতেছে। আমার সাথে থাকেন, দেখতে থাকেন তরকারি রান্না করতেছি, গুড়ার মাছের তরকারি হয়ে গেছে। তরকারি ইলিশ মাছের তরকারি হয়ে গেছে। এখন ধনে পাতা কাঁচামরিচ দিয়ে তুলে ফেলবো। কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনে পাতা, এখন ছোট মাছের তরকারিটা হয়ে গেছে। কাশ্মিশালি মাছের কাঁচামরিচ ধনে পাতা দিয়ে তুলে ফেলবো। এখন আমি মুরগি রান্না করব, দেশি মুরগি আলু দিয়ে পেঁপে দিয়ে। এলাচ দারচিনি দিলাম, লং, তেজপাতা, আদা রসুন
2 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এতে এবার মাংসটা দিয়ে দিন। দেশি মিডিয়াম সাইজের মুরগিগুলা, এগুলা সাথে পেঁপে আলু দিয়ে রান্না করলে গোলটাও খেতে ইচ্ছা করে, খুবই মজা হয়। কষ্টে থাকুক, আপনারা সাথেই থাকেন। আমি দেখি মাংসটা কষান হইতেছে, দেখেন আলু আর পেঁপে দিয়ে দিতেছি, সিদ্ধ হতে থাকুক। দেশি ছোট সাইজ মিডিয়াম সাইজের মুরগিগুলা এরকম ভাবে রান্না করলে খুবই মজা হয়, সাথে একটু পেঁপে দিয়ে দিলে। দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। দেখি মুরগিটা কতটুকু হইল, মজাদার মুরগি, ইয়াম্মি। আর একটু সিদ্ধ হোক, আর একটু কষানো হলে জলটা দিয়ে দিব, জল দিলে বেশিক্ষণ হবে না, নামায় ফেলবো। তারপরে সাথে থাকেন, দেখতে থাকেন আমার সাথে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। শেষ পর্যায়ে এসে গেছে মাংস তরকারিটা। এই যে দেখেন তরকারি হয়ে গেছে, একদম ঝোল তরকারি, মুরগির মাংস পেঁপে আলু দিয়া রান্না হয়ে গেছে। আজকাল দুপুরের মেনু হইল আমার মুরগি দিয়া পেঁপে দিয়া আলু, দেশি মুরগির তরকারি, কচু, কচুর কাটি, ইলিশ মাছ, আর হয়েছে দেশীয় মাছ, পাঁচ পেশালি মাছ দিয়া টমেটো দিয়া একটা মজার তরকারি। এই হইল আজকে আমার দুপুরের রান্না শেষ, সাথে থাকবে সালাদ ভাত। আজকের মতন আমার রান্নাগুলা শেষ হইলো, দুপুরের সব রান্না শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো। খুদা হাফেজ।